আজকে দেখাবো কিভাবে আপনি বারাটিয়ার চুক্তিপত্র তৈরি করবেন। একটা বারাটিয়া যদি আপনি হয়তো বারাটিয়া হন কিংবা কোনো কিছু বারা নিচ্ছেন, এরকম চুক্তিপত্র আপনি কীভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেটা আমরা এমএস ওয়ার্ডে দেখাবো। আপনি প্রথমে কি করতে হবে, এই যে এমএস ওয়ার্ডটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এমএস ওয়ার্ডের এই যে এখানে আপনি লেখা শুরু করবেন, যে এখানে আপনি ইন্টার দিয়ে একটু নিচে নিয়ে নেবেন, কারণ এখানে আপনার দলিলের যে ইয়েটা থাকবো আর কি, স্টাম্পের ইয়েটা থাকবো, তাই এই কারণে আপনি ইন্টার দিয়ে নিচে নিয়ে নেবেন। তো নিচে নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবেন। এই যে শুরু করে দিয়ে এভাবে লিখে নেবেন, আমরা লেখাটা লিখে নিলাম। তারপর আপনি কত বছরের বাড়ার মেয়াদ, কই মাস সেটা লিখে দেবেন। তারপর তারিখ, কত থেকে কত তারিখ তারপর লিখে দেবেন। তারপর আপনি অগ্রিম যে কত টাকা আপনি দিয়েছেন, জমা দিয়েছেন সেটা এবং মাসিক ভাড়াটা লিখে দেবেন একসাথে। তারপর ভাড়াটিয়ার চুক্তিপত্র, এটা হচ্ছে একটা চুক্তিপত্রের মাঝে নাম, ঠিক আছে, যে ভাড়াটিয়া তার নাম, ঠিকানা, পিতার নাম, ধর্ম সব কিছু লিখে দেবেন। তারপরে যে প্রথম পক্ষ মালিক, এরপর মালিকের নিচে হচ্ছে মালিকের ইনফরমেশন লিখে দেবেন। তারপর দ্বিতীয় পক্ষ যে ভাড়াটিয়া আছে, এই যে ভাড়াটিয়ার এই যে ই ইনফরমেশনগুলো আপনি এখানে লিখে দেবেন। এই সম্পূর্ণ সিভির ফরম্যাটটা আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো শর্ত আছে, আপনি চাইলে কিন্তু শর্ত অ্যাডও করতে পারেন, শর্ত যুগও করতে পারেন। অবশ্যই সিভি ফরম্যাটটা আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এখানে চুক্তিপত্রগুলো এভাবে আপনি লিখে নিতে পারবেন। আপনি চাইলে আমাদের যে ফাইলটা, মূল ফাইলটা দেওয়া আছে, ফাইলটা এডিট করতে পারবেন। এডিট করে আপনি ইচ্ছা মতো ফাইল এদিক সেদিক করতে পারবেন। এই যে ফাইলগুলো আপনি এদিক সেদিক করতে পারবেন ইচ্ছা মতো, এই যে ফাইলগুলো। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে সাক্ষী, মানে যারা সাক্ষী থাকবে তাদের স্বাক্ষর, কারণ সাক্ষী এগুলো তো স্বাক্ষর করতে হবে, এইগুলো স্বাক্ষর। আর আপনি এই যে এটা সম্পূর্ণ হওয়ার পর আপনি ফিল করে নেবেন, এটা হচ্ছে আপনার হবে এলজি সাইড, মানে লিগ্যাল সাইজ হবে, লিগ্যাল সাইজ ফিল করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।